ও দাদা, এই বৃষ্টি ভেজা দিনে আমি যাচ্ছি দীঘা। নাও এই মুহূর্তে আমাদের সঙ্গে দেখা হবে গুয়াহাটি এসএমবিডি বেঙ্গালুরু এক্সপ্রেসের সঙ্গে। তৈরি তো এই মুহূর্তে আমাদের এই স্পেশাল ট্রেনে ভিড়ের পরিমাণ কিন্তু যথেষ্ট। হ্যাঁ, কোনো একটা সিট ফাঁকা নেই। এই বৃষ্টি এই রোদ, জানেন কি মনে হচ্ছে? ফ্যাকশিয়াল মামার বিয়ে হচ্ছে। প্লিজ এই ট্রেনে অন্তত একটা প্যান্টিকারের ব্যবস্থা করুন, যেহেতু দুপুর দুটোর সময় কলকাতা রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যাবে। ঠিক সেই সন্ধ্যা নাগাদ, তাও সন্ধ্যা 7টার পরে ওই ট্রেন দীঘা গিয়ে পৌঁছাবে। তো একটা প্যান্টিকার থাকা খুবই জরুরি। হাই এভরিওয়ান, গুড মর্নিং, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলেই সুস্থ আছেন। অ্যাকচুয়ালি এই মুহূর্তে আমি রয়েছি বিধাননগর রোড রেলওয়ে স্টেশনে, অ্যান্ড আজ আমার যে গন্তব্যটা সেটা হচ্ছে কলকাতা থেকে ডিরেক্টলি দীঘা। ওপস, শুনে কি একটু অবাক হলেন? না না, এটাই সত্য, ঠিকই শুনেছেন। শিয়ালদা ডিভিশনের কলকাতা রেলওয়ে স্টেশন থেকে এবার থেকে আপনারা খুব সহজেই পৌঁছে যেতে পারবেন ডিরেক্টলি দীঘা। দেখুন ঘড়ির কাঁটায় এখন বাজে প্রায় 12:50, অ্যান্ড আজ আমি যে ট্রেনে দীঘা যাবো সেটা কলকাতা রেলওয়ে স্টেশন থেকে ঠিক দুপুর দুটোর সময় ছেড়ে যাবে দীঘার উদ্দেশ্যে। তাহলে চলুন এই মুহূর্তে ধীরে সুস্থে এই বিধাননগর রেলওয়ে স্টেশন থেকে ডিরেক্টলি যাওয়া যাক কলকাতা রেলওয়ে স্টেশনে। এই দাঁড়ান দাঁড়ান, আপনারা কী ভাবছেন এই বিধাননগর রোড রেলওয়ে স্টেশন থেকে কী করে আপনারা কলকাতা রেলওয়ে স্টেশনে যাবেন? দাঁড়ান, সব কিছুই বলছি। প্রথমত এই বিধাননগর রোড রেলওয়ে স্টেশন থেকে দুটো হওয়াতে আপনারা কলকাতা রেলওয়ে স্টেশনে যেতে পারবেন। একটা রাস্তা হলো বিধাননগর রোড রেলওয়ে স্টেশনের মেন যে টিকিট কাউন্টার রয়েছে, ঠিক তার সামনে থেকে টোটো বা অটো ধরে আপনারা অনায়াসে যেতে পারবেন এই কলকাতা রেলওয়ে স্টেশনে। অ্যান্ড আর একটা যে অপশান রয়েছে সেটা হচ্ছে পায়ে হেঁটে। ঠিক আছে, এই যে 4 নম্বর যে প্ল্যাটফর্মটা দেখতে পাচ্ছেন, এই 4 নম্বর প্ল্যাটফর্মের ঠিক সোজা এই সাইডে যে ওভারব্রিজগুলো রয়েছে, ওভারব্রিজ না, যে ব্রিজগুলো রয়েছে রেলওয়ের, ঠিক এই সোজা চলে আসবেন। ঠিক তারপর এই যেই ব্রিজটা শেষ হবে তার পাশ দিয়ে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তা ধরে আপনাদের নেমে এই যে রোডটা গেছে ব্রিজের নিচ দিয়ে, ঠিক এই ব্রিজখানে সোজা হেঁটে যেতে হবে। উফ, যা গরম! অ্যান্ড এই গরমের মধ্যে আমি বিধাননগর রোড রেলওয়ে স্টেশন থেকে ডিরেক্টলি কিছুটা পথ পায়ে হেঁটে চলে এসেছি এই যে কলকাতা রেলওয়ে স্টেশনের ঠিক বাইরে। তাহলে চলুন এই গরমের বাইরে না থেকে এখন ভিতরে ঢোকা যাক, গিয়ে দেখি ট্রেন কত নম্বর কী প্ল্যাটফর্মে দিয়েছে, দেন আপনাদের সবার সঙ্গে কথা হচ্ছে। তার আগে এই স্টেশনের একটু সিনেমেটিক শট দেখে নিন, আশা করি ভালো লাগবে। দেখুন অলরেডি আমি কলকাতা রেলওয়ে স্টেশনের ভিতরে চলে এসেছি, অ্যান্ড ভেতরে আসার সঙ্গে সঙ্গে না খবর হয়ে গেছে যে আমাদের ট্রেন, মানে এই কলকাতা থেকে দীঘা যাওয়ার যে ট্রেনটা রয়েছে সেটা 3 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। তাহলে চলুন এই মুহূর্তে ওই দিকেই যাই। এই যে সামনে দিয়ে দেখতে পাচ্ছেন দাদা ভাইয়েরা ঠাকুমারা অনেকেই যাচ্ছে।
কলকাতা রেলওয়ে স্টেশন না এই একটা জিনিসই প্রবলেম, শিল্পে ওঠার সময় না বিরাট লাগে। ঠিক আছে শোনো, চলে এসি এখন, নেমে বউ যে দাঁড়িয়ে রয়েছে। আমার সিট জানেন কোথায় পড়েছে? একদম সামনের দিকে। চলুন এবার ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাই। এটা হচ্ছে D4, এর ঠিক সামনে রয়েছে D3, যে কম্পার্টমেন্টে আমার রয়েছে সিট। চলুন এবার উঠি। এই যে এটা হলো D3। এই যে অলরেডি উঠে গেছে, আমার সিট রয়েছে D3 36। ঠিক আছে, আচ্ছা আচ্ছা না, কোনো অসুবিধা নেই, চিন্তা নেই, একদম একদম পাক্কা দাদা। 36 নম্বর সিটটা কই গেল? এই যে উইন্ডো সাইড দেখতেই পাচ্ছেন, 36 নম্বর সিট মানে একদম উইন্ডো সিট। এই যে চলুন তাহলে এই মুহূর্তে আমার কম্পার্টমেন্টের সিট ক্যাপাসিটিটা আপনাদের মাঝে তুলে ধরি। ঠিক আছে, যেহেতু আমি রয়েছি 7 সিটিংয়ে, তার ধরুন এখানে কিন্তু আপনাদের বসেই ট্রাভেল করতে হবে। অ্যান্ড সিটের কথা যদি বলি, এই যে এই সাইডে 3 জন রয়েছে, এই সাইডে 3 জন রয়েছে। দাদা কোথায় যাচ্ছেন? দীঘা। দীঘা আজকে থাকবেন তো ওখানে? যাক, কেমন লাগছে এই স্পেশাল ট্রেনে ট্রাভেল করে? এখন তো শুরু হয়নি যেহেতু জার্নিটা, তো অনুভূতিটা কেমন? যাক, আপনারা কোথা থেকে আসছেন? হাড়োয়া থেকে। আচ্ছা দেখুন, এই সাইডে যেহেতু 3 জন রয়েছে, এই সাইডেও 3 জন, ঠিক তার সেম এই সাইডেও আপনারা 3 জন বসতে পারবেন, ঠিক এই সাইডেও 3 জন বসতে পারবেন। মোট কথা এই হচ্ছে সেকেন্ড সিটিং কম্পার্টমেন্টের সিট ক্যাপাসিটি। তাহলে চলুন আপনাদের সবার সঙ্গে দেখা হচ্ছে একবার এই ট্রেন ছাড়ার আগ মুহূর্তে। ততক্ষণ টাটা কিছু সিনেমেটিক শট দেখুন, আশা করি ভালো লাগবে। আপনারা সবাই দেখা যাচ্ছেন, চলুন তাহলে। 20 মিনিটস লেটার অবশেষে আমাদের এই 03-161 কলকাতা টু দীঘা স্পেশাল ট্রেন ঠিক তার নির্দিষ্ট টাইম মানে ঠিক দুপুর 2টার সময় কলকাতা রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে দিয়েছে। এই যে ব্যাকগ্রাউন্ডে দেখতেই পাচ্ছেন, এই মুহূর্তে আমরা বেরিয়ে যাচ্ছি কলকাতা রেলওয়ে স্টেশন ছেড়ে। তাহলে চলুন আপনাদের সবার সঙ্গে দেখা হচ্ছে আমাদের এই ট্রেনের ফার্স্ট হল্ট দক্ষিণেশ্বর রেলওয়ে স্টেশনে। বাই বাই কলকাতা। আচ্ছা দেখুন, কলকাতা রেলওয়ে স্টেশন তো আমরা ছেড়ে এলাম, তাহলে চলুন এই ট্রেনের বাথরুমটা আপনি আপনাদের মাঝে তুললাম যে কেমন পরিষ্কার পরিচ্ছন্ন। ঠিক আছে, এই যে ঢুকে এখানে এরকম একটা ট্যাপ পেয়ে যাবেন, জল বেশ মোটামুটি ভালোই পড়ছে। এখানে একটা মিরর পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, অ্যান্ড তার পাশাপাশি যদি বাথরুমের কথা বলি তাহলে এই ট্রেনে মূলত আপনারা না ইন্ডিয়ান স্টাইলে টয়লেট পেয়ে যাবেন। ঠিক আছে, এই যে দেখতেই পাচ্ছেন, অ্যান্ড এই সাইডে ঢুকেই আপনারা এরকম একটা মিরর পেয়ে যাবেন, মিররটা না বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। ঠিক আছে, তার পাশাপাশি এখানে রয়েছে একটা ট্যাপ, জল বেশ ভালোই পড়ছে যা আগেও বলেছি, অ্যান্ড এখানে লাইটের অপশান রয়েছে। তো এই হচ্ছে এই ট্রেনের বাথরুম, আমার কাছে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, তেমন একটা বাসে স্মেলও নেই। ঠিক আছে, যেটা অন্যান্য ট্রেনে সচরাচর দেখা যায় আর কি।
নাও এই মুহূর্তে আমি রয়েছি আমাদের এই ট্রেনের ফার্স্ট হল্ট দক্ষিণেশ্বর রেলওয়ে স্টেশনে, ঠিক আছে। অ্যান্ড এই দক্ষিণেশ্বর রেলওয়ে স্টেশনের কোড হচ্ছে DAKE। অ্যান্ড একটা মোস্ট ইম্পর্টেন্ট কথা বলে রাখি, আজ থেকেই কিন্তু এই দক্ষিণেশ্বরের হল্ট দিয়েছে এই কলকাতা টু দীঘা স্পেশাল ট্রেনের, এই জিনিসটা মাথায় রাখবেন। আর এই দক্ষিণেশ্বর সম্পর্কে যদি বলি, তাহলে দক্ষিণেশ্বরে রয়েছে মা ভৌতারিণী মায়ের মন্দির, তার পাশাপাশি একটা জিনিস না বললে নয় সেটা হচ্ছে এই দক্ষিণেশ্বরের হিঙের কচুরি, যেটা কিন্তু ওয়ান অফ দি বেস্ট, ঠিক আছে, মানে টপ নচের মতো। তো যাই হোক, এই মুহূর্তে আমরা দক্ষিণেশ্বর রেলওয়ে স্টেশনকে ট্রেনে উঠবো, যো ফোন ভেজে আছে দাদা। তো সামনেই রয়েছে দক্ষিণেশ্বর ব্রিজ, অ্যান্ড চেষ্টা করছি এই ব্রিজ পার করার আগে দক্ষিণেশ্বর যে মায়ের মন্দির রয়েছে সেটা আপনাদের মাঝে তুলে ধরার। চলুন তাহলে। বললাম না, দক্ষিণেশ্বর রেলওয়ে স্টেশন পার করার পর মা ভৌতারিণী মায়ের মন্দির আপনাদের দর্শন করাবো, এই যে দেখে নিন, সামনেই আসছে। ওই যে চূড়া দেখতে পেয়েছেন, ওয়েট জুম করে দেখাচ্ছি, এইবার দেখুন, দেখেছেন, ওই যে চূড়াটা। অ্যান্ড এই মুহূর্তে আমরা পার করবো দক্ষিণেশ্বর ব্রিজ, এই যে দক্ষিণেশ্বর থেকে আন্দুলের মাঝখানে সিগন্যাল না থাকার জন্য আমাদের এই ট্রেন একদম দাঁড়িয়ে গেছে প্রায় আধা ঘন্টা ধরে, ঠিক আছে। আর এই সাইডে দাদা ভাইরা প্রায় সমস্ত লোকজন নেমে গেছে, ভিতরে যা গরম বলার মতো না, ঠিক আছে। তো এখন দেখা যাক কখন কি সিগন্যাল ছাড়ে, যা দেখতে পাচ্ছি সামনে মালগাড়ি দাঁড়িয়ে রয়েছে। এই যে মালগাড়িটা দেখতে পাচ্ছি, এর জন্য আছে মেন ট্রেনটা আমাদের লেট, এই মুহূর্তে মালগাড়ি বেরোলো, আই থিঙ্ক এর পরপরই আমাদের ট্রেনটা ছাড়বে। যাক বাবা অবশেষে ছাড়লো, ট্রেনের মধ্যে যা গরম বলে বোঝানোর নয়। অ্যান্ড এই মুহূর্তে না একটু স্বস্তির শ্বাস নিচ্ছি, এই জন্যই ট্রেন ছাড়ার সঙ্গে সঙ্গে একটু হালকা ঠান্ডা মিষ্টি হাওয়া গায়ে লাগছে, ঠিক আছে। এই যে অবশেষে প্রায় 48 মিনিট লেটে এই মুহূর্তে আমাদের ট্রেন পৌঁছালো আন্দুল রেলওয়ে স্টেশনে। অ্যান্ড এই আন্দুল রেলওয়ে স্টেশনে পড়ছে ADL, এই জিনিসটা খেয়াল রাখবেন, ঠিক আছে। অ্যান্ড এর পাশাপাশি আমাদের এই ট্রেনের এই আন্দুল রেলওয়ে স্টেশনে হল্ট হচ্ছে মাত্র 2 মিনিটের। অ্যান্ড দেখুন আন্দুল রেলওয়ে স্টেশনে তো পৌঁছালাম। অ্যান্ড এই আন্দুল সম্পর্কে যদি বলি, আন্দুলে রয়েছে আন্দুল রাজবাড়ি, যেটা কিনা অল ওভার এই আন্দুলের মধ্যে বা
আন্দুল যে টাউন বা শহর যেটাই বলুন না কেন সেখানে বেশ জনপ্রিয়, ঠিক আছে। অ্যান্ড এর পাশাপাশি এই আন্দুলে রয়েছে একটা শিব মন্দির, আমি যতটুকু শুনেছি। আন্দুল থেকে যারা দেখছেন প্লিজ কমেন্ট বক্সে জানাবেন এটা সত্য না মিথ্যা। ওকে, তো এই হচ্ছে আন্দুল রেলওয়ে স্টেশন। যা দেখছি আন্দুল থেকে ভিড়ের পরিমাণ কিন্তু এই মুহূর্তে যথেষ্ট, মানে আমাদের ট্রেনে প্রচুর লোক চেপেছে এই আন্দুল থেকে। তো এই যে দেখুন দেখুন আমাদের ট্রেনে কিন্তু না আছে প্যান্টিকারের ব্যবস্থা, না আছে অনবোর্ড ক্যাটারিংয়ের ব্যবস্থা, না ই ক্যাটারিংয়ের ব্যবস্থা। তো এই মুহূর্তে দাদাদের কাছ থেকে জল কেনার হিড়িক পড়ে গেছে আমাদের কম্পার্টমেন্টে, ঠিক আছে। প্লাস দেখুন একটা জিনিস বলবো, যদি কোনো হায়ার র্যাঙ্কের রেলওয়ে কর্তৃপক্ষ দেখে থাকেন প্লিজ এই ট্রেনে অন্তত একটা প্যান্টিকারের ব্যবস্থা করুন, যেহেতু দুপুর দুটোর সময় কলকাতা রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যাবে ঠিক সেই সন্ধ্যা নাগাদ, তাও সন্ধ্যা 7টার পরে ওই ট্রেন দীঘা গিয়ে পৌঁছাবে। তো একটা প্যান্টিকার থাকা খুবই জরুরি এই ট্রেনে। নাও এই মুহূর্তে আমরা বেরিয়ে আসি আন্দুল রেলওয়ে স্টেশন ছেড়ে, ঠিক আছে। এরপরে আমাদের যে স্টপেজটা রয়েছে সেটা হচ্ছে উলুবেড়িয়া রেলওয়ে স্টেশন। তাহলে চলুন আপনাদের সবার সঙ্গে দেখা হচ্ছে একবারে উলুবেড়িয়া রেলওয়ে স্টেশনে গিয়ে। অ্যান্ড যা দেখছি এই যে অবস্থাটা দেখুন, আমাদের ট্রেন এই মুহূর্তে প্রায় 1 ঘন্টার কাছাকাছি লেট রয়েছে। এখন শিওর যাই না যে কখন দীঘায় পৌঁছাবো, দেখা যাক কটা নাগাদ আমাদের দীঘা পৌঁছাই। এই যে দাদা টাটা দিয়ে দিন, টাটা, এই তো টাটা। নাও এই মুহূর্তে আমাদের ট্রেন এসে পৌঁছালো উলুবেড়িয়া রেলওয়ে স্টেশন। উলুবেড়িয়ার কোড হচ্ছে ULB। আর এই উলুবেড়িয়াতে আমাদের এই ট্রেনের হল্ট হচ্ছে মাত্র 2 মিনিটের। মানে পাশাপাশি এই উলুবেড়িয়ার সম্পর্কে যদি আমি বলি, তাহলে উলুবেড়িয়া হাওড়া জেলার একটা অন্যতম প্রধান শিল্প শহর, এই জিনিসটা খেয়াল রাখবেন, ঠিক আছে। অ্যান্ড এর পাশাপাশি উলুবেড়িয়াতে কিন্তু রয়েছে একটা পেট মার্কেট, যেখান থেকে আপনারা খুব কম দামে পোষ্য যে সকল প্রাণী রয়েছে কিনতে পারবেন, ঠিক আছে। একটা মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিস সেটা না, মানে যেটা না বললেই নয়, সেটা হচ্ছে উলুবেড়িয়াতে কিন্তু রয়েছে উলুবেড়িয়া কালী মায়ের মন্দির। তো এই হচ্ছে দেখতে পাচ্ছেন উলুবেড়িয়া রেলওয়ে স্টেশন। ও হ্যাঁ, আর একটা জিনিস বলতেই ভুলে গেছি, উলুবেড়িয়ার গড়চমুখ পর্যটন কেন্দ্র কিন্তু খুবই নাম করা। তো ওভারঅল এই হচ্ছে উলুবেড়িয়া রেলওয়ে স্টেশন। বেশ ভালোই মানুষজন এই মুহূর্তে উঠছে, ঠিক আছে। বেশিরভাগ ওই নন রিজার্ভেশন কামরারই মানুষজন, ঠিক আছে। তো চলুন এই মুহূর্তে ট্রেনে উঠি, কারণ 2 মিনিটের হল্ট, বেশি বাইরে থেকে লাভ নেই। অ্যান্ড পেটে যা সুচো ডন দিচ্ছে, মানে বলে বোঝানোর নয়, চলুন ডন দিয়ে দিয়েছে, চলুন দাদা। এরপরে যে স্টপেজটা সেটা হচ্ছে বাগনান। বাগনানটাকে আমরা এই মুহূর্তে স্কিপ করব, একবারে আপনাদের সবার সঙ্গে দেখা হবে মেছেদা রেলওয়ে স্টেশনে। এর ফাঁকে কিছু একটা হালকা পাতলা খেয়ে নিই, পেটে পুরো সুচো ডন দিচ্ছে, চলুন। এই যে দেখতেই পাচ্ছেন, বাই বাই উলুবেড়িয়া। আচ্ছা দেখুন, আমরা কলকাতা থেকে দীঘা যে ট্রেনে যাচ্ছি, এই ট্রেনে কিন্তু প্যান্টিকারের ব্যবস্থা নেই। প্যান্টিকারের যেমন ব্যবস্থা নেই ঠিক তেমনই ই ক্যাটারিং বলুন বা অনবোর্ড ক্যাটারিং বলুন, কোনো কিছুর ব্যবস্থা নেই। তো এর ধরুন আমি বাইরে থেকে জাস্ট এরকম একটা পিজা এনেছিলাম, এখন এটাই খাবো, কারণ পেটে যা সুচোর ডন দিচ্ছে বলে বোঝানো নয়। তাহলে চলুন এর দেনি কেমন সব কিছু জানাই।
ঠান্ডা হয়ে গেছে, হ্যাঁ এইগুলো একদম গরম গরম খেলে একটু মজাটা আসে। আর বাইরের যা ওয়েদার, যদি একটু গরম হতো পুরো জমে ভিড় হয়ে যেত, বাট কী করবো কপালে নেই। দেখুন অলরেডি আমার খাওয়া দাওয়া সব কমপ্লিট, ঠিক আছে, অ্যান্ড মেছেদা রেলওয়ে স্টেশনে আমার পৌঁছাতে এখনও অনেকটাই দেরি। তো এই ফাঁকে চলুন আপনাদের এই ট্রেন সম্পর্কে কিছু খুঁটিনাটি তথ্য জানিয়ে রাখি বা আপনাদের সঙ্গে শেয়ার করে রাখি। প্রথমত এই ট্রেনে মোট 14 কম্পার্টমেন্ট রয়েছে, তার মধ্যে 5 জেনারেল কম্পার্টমেন্ট, সেকেন্ড সিটিং হচ্ছে 4, স্লিপার কোচ হচ্ছে 2, অ্যান্ড যে এসির ব্যবস্থা রয়েছে মানে থার্ড এসি সেটা রয়েছে জাস্ট 1, ঠিক আছে। তো এই জিনিসগুলো খেয়াল রাখবেন। অ্যান্ড এর ভাড়া সম্পর্কে যদি বলি তাহলে সেকেন্ড সিটিংয়ের ভাড়া হচ্ছে 105, এর পাশাপাশি স্লিপার যে কম্পার্টমেন্ট বা স্লিপার যে কোচ রয়েছে তার ভাড়া হচ্ছে 250। অ্যান্ড থার্ড এসি যেটা রয়েছে না তার ভাড়া হচ্ছে 770। এই জিনিসগুলো খেয়াল রাখবেন। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট, জেনারেল যে কোচ রয়েছে সে সকল কোচে যদি আপনারা জার্নি করেন তাহলে পার পার্সন ওখানে মাত্র 75 খরচ হবে কলকাতা থেকে দীঘা পৌঁছাতে। তো এই হচ্ছে মোটামুটি তথ্য। অ্যান্ড হ্যাঁ, একটা জিনিস বলে রাখি, এই ট্রেনে যেহেতু প্যান্টি কার নেই সবসময় চেষ্টা করবেন বাড়ি থেকে হালকা পাতলা কিছু আনার, যেহেতু দুপুরবেলা এই ট্রেন কলকাতা রেলওয়ে স্টেশন থেকে ছাড়বে। কারণ বাড়ি বাড়ি বলি কেন বাড়ি হয়ে যাচ্ছে। অ্যান্ড দীঘা পৌঁছাবে প্রায় ওই 7:30, ঠিক আছে। তো পেটে খিদে বা সুচোর জন দেওয়ার স্বাভাবিক, তো চেষ্টা করবেন বাইরে থেকে বা বাড়ি থেকে হালকা পাতলা খাবার আনার, যাতে জার্নিটা অন্তত আপনাদের আরামদায়ক হয়। তো চলুন এরপর মেছেদা প্রায় চলে এসেছি, আপনাদের সবার সঙ্গে কথা হবে এক্ষুনি মেছেদা রেলওয়ে স্টেশনে নেমে। কারণ বাইরে না বৃষ্টি হচ্ছে, এই দেখুন। বাইরে কেমন বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে জাস্ট কল্পনা করুন, এই বৃষ্টি ভেজা ওয়েদারে আপনাদের রোহন ভাই যাচ্ছে দীঘায়। অবশেষে নির্দিষ্ট টাইমের থেকে প্রায় 42 লেটে এই মুহূর্তে আমাদের ট্রেন ঢুকলো মেছেদা রেলওয়ে স্টেশন, ঠিক আছে। অ্যান্ড এই মেছেদার কোড হচ্ছে MCA, হ্যাঁ এই জিনিসটা খেয়াল রাখবেন। তার পাশাপাশি এই মেছেদায় আমাদের এই ট্রেনের হল্ড হচ্ছে মাত্র 2, ঠিক আছে। তো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেছেদা রেলওয়ে স্টেশন। অ্যান্ড মেছেদার সম্পর্কে যদি বলি, মেছেদার সব কিন্তু বেশ বিখ্যাত, ঠিক আছে। যতই হাওড়া বা অন্যান্য লাইন থেকে লোকজন দীঘায় যাক না কেন, এই মেছেদার চপের সবাই পাগল, ঠিক আছে, এটা সবসময় খেয়াল রাখবেন। অ্যান্ড এর পাশাপাশি ভোর মানে ভোর বলাটা ভুল হবে, সকাল 8 যে লোকাল ট্রেন আছে সেই লোকাল ট্রেনে চেপেও কিন্তু আপনারা ইজিলি দীঘায় পৌঁছাতে পারবেন। তো এই মুহূর্তে অলরেডি আমাদের ট্রেন মেছেদা রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে দিয়েছে, এই যে দেখতেই পারছেন এটা হচ্ছে মেছেদা রেলওয়ে স্টেশন। অ্যান্ড এই মুহূর্তে আমরা বেরিয়ে যাচ্ছি মেছেদা থেকে। বাই বাই মেছেদা। নাও এই মুহূর্তে আমাদের সঙ্গে দেখা হবে গোয়াহাটি SMBT বেঙ্গালুরু এক্সপ্রেসের সঙ্গে, তৈরি তো ওই যে সামনেই দাঁড়িয়ে রয়েছে।
সেই মুহূর্তে আমাদের সঙ্গে দেখা হবে ডিব্রুগড় কন্যাকুমারী বিবেক এক্সপ্রেসের সঙ্গে। ওই যে সামনে দাঁড়িয়েই আছে, মেন কথা বলুন তো কি সিগন্যাল না থাকার দরুন পরপর এক্সপ্রেস ট্রেন না সব দাঁড়িয়ে রয়েছে লাইনে। চলুন ওই যে সামনে, কমলুকে ঢুকছি। এখন কমলুক রেলস্টেশনে ঢোকার সঙ্গে সঙ্গে না বৃষ্টি চালু হয়ে গেছে, এখন যাই না কি হাল হবে দীঘা পৌঁছাতে পৌঁছাতে। যান ভালো জায়গা দাঁড়িয়েছে। নাও এই মুহূর্তে আমি রয়েছি আমাদের এই ট্রেনের সেকেন্ড লাস্ট স্টপেজ তমলুক রেলওয়ে স্টেশন, ঠিক আছে। এই যে দেখতেই পাচ্ছেন আমি তমলুকে আসার সঙ্গে সঙ্গে না দারুণ বৃষ্টি শুরু হয়ে আছে। আমি এখন একটা এই যে ছাতিম না কী গাছ বলে এটাকে যাই না, এই গাছের নিচে এসে দাঁড়িয়েছি। এখানে একটা কথা বলে রাখি, তমলুকের কোড হচ্ছে TMZ, ঠিক আছে। মানে তমলুকে আমাদের এই ট্রেনের হল্ট হচ্ছে মাত্র 2 মিনিটের। তো চলুন গাড়িতে উঠি না, এত পুরো ভিজে স্নান হয়ে যাবো খুনি। অ্যান্ড হ্যাঁ, তমলুক সম্পর্কে যদি বলি তাহলে তমলুকে রয়েছে তমলুক রাজবাড়ি, ঠিক আছে। তার পাশাপাশি তমলুকে রয়েছে বর্গভীমা মন্দির সামথিং এরকম কিছু একটা, যা তমলুক থেকে দেখছেন এই কারেকশানটা আমাকে করে দেবেন, ঠিক আছে। অ্যান্ড এই তমলুকে যে রূপনারায়ণ নদী রয়েছে না, এই রূপনারায়ণ নদীর তীরে যে পিকনিক স্পট রয়েছে তমলুক, কিন্তু ওই পিকনিক স্পটের জন্য বেশ নাম পাওয়া। তো এই জিনিসগুলো খেয়াল রাখবেন। তাহলে চলুন এই মুহূর্তে আমরা বেরিয়ে যাই ডিরেক্টলি দীঘার দিকে। অ্যান্ড এই যে বৃষ্টি দেখুন কী আকারে হচ্ছে, আই হাই, এই বৃষ্টি ভেজার দিনে আমি যাচ্ছি দীঘাই। বাই বাই তমলুক, ঠিক আছে। বাইরে মারাত্মক বৃষ্টি হচ্ছে, চলুন এরপর আপনাদের সবার সঙ্গে দেখা হচ্ছে একবারে কাঁথিতে, মানে আমাদের লাস্ট ভিডিও কেমন লাগছে প্লিজ কমেন্ট বক্সে জানাবেন। হ্যাঁ, যদি ভালো লাগে আমার ইউটিউব চ্যানেল ইউর রোহানকে সাবস্ক্রাইব করতে পারেন। ইন ফিউচার এর থেকে সুন্দর সুন্দর ভিডিও আনার দায়িত্ব আমার, জাস্ট আপনারা এনজয় করুন, ঠিক আছে।
অবশেষে 168 কিলোমিটার ট্রাভেল করার পর এই মুহূর্তে আমাদের ট্রেন এসে পৌঁছালো কাঁথি রেলওয়ে স্টেশন। ঠিক আছে, কাঁথির কোড হচ্ছে KATI। অ্যান্ড এই কাঁথি রেলওয়ে স্টেশনে আমাদের এই ট্রেনের হল্ড হচ্ছে মাত্র 2 মিনিটের। ঠিক আছে, অ্যান্ড হ্যাঁ একটা কথা বলে রাখি, 03161 কলকাতা টু দীঘা আমাদের এই স্পেশাল ট্রেনের এই কাঁথি রেলওয়ে স্টেশনে পৌঁছানোর কথা ছিল 5:50। ঠিক আছে, বাট এই মুহূর্তে আমাদের এই ট্রেন কাঁথি রেলওয়ে স্টেশনে পৌঁছেছে 5:00। টাটা। এই 6:53 মানে 1 ঘন্টা 3 মিনিটের মতো লেট বলতে পারেন। ঠিক আছে, মানে এই কাঁথি সম্পর্কে যদি বলি তাহলে কাঁথিতে রয়েছে চিংড়ি মাছের আড়ত বলতে পারেন। ঠিক আছে, মানে প্রচুর পরিমাণে চিংড়ি মাছ চাষ হয়। তাছাড়া এই কাঁথি থেকে আপনারা খুব সহজেই মন্দারমণিতে যেতে পারবেন। কাঁথি থেকে ওই মন্দারমণির ডিস্টেন্স বলতে গেলে ওই 22 কিলোমিটারের মতো। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের এই ট্রেনের অন্তিম হল্ট। এরপরে আপনাদের সবার সঙ্গে দেখা হচ্ছে একবারে দীঘা রেলওয়ে স্টেশনে গিয়ে। ততক্ষণ টাটা। আর চারি সাইড না অন্ধকার হয়ে গেছে, কী দেখবেন আমি জাস্ট সেটাই ভাবছি। তাহলে চলুন কিছু একটা দেখানোর চেষ্টা করছি সিনেমেটিক শটে। টাটা, চলুন দেখা হচ্ছে দীঘায়। জাস্ট ভিড়টা দেখুন। তো ওভারঅল এই মুহূর্তে আমাদের এই স্পেশাল ট্রেনে ভিড়ের পরিমাণ কিন্তু যথেষ্ট। হ্যাঁ, ওয়েলকাম টু দীঘা। অবশেষে 200 কিলোমিটার ট্রাভেল করার পর আমাদের এই 03161 কলকাতা টু দীঘা স্পেশাল ট্রেন ঠিক তার নির্দিষ্ট গন্তব্য দীঘাতে এসে পৌঁছালো। এই যে দেখতে পাচ্ছেন, অ্যান্ড এই মুহূর্তে দীঘায় জাস্ট ভিড়ের পরিমাণটা দেখুন এই ট্রেনে চড়ার জন্য। মারাত্মক ভিড় কিন্তু এই মুহূর্তে। হ্যাঁ, মানে না বললেই নয়, জাস্ট দেখুন। এই যে এই হচ্ছে দীঘা রেলওয়ে স্টেশন এই মুহূর্তে। অ্যান্ড বলে রাখা ভালো, আজ আমাদের এই 03161 কলকাতা টু দীঘা স্পেশাল ট্রেন প্রায় 1 ঘন্টা 23 মিনিট লেটে এসছে। মানে যে ট্রেনের পৌঁছানোর কথা ছিল 6:50, ঠিক সেই ট্রেনই দীঘায় পৌঁছেছে ঠিক 7:13। তো জাস্ট কল্পনাটা করুন। বাপরে বাপ, দীঘা কতবার এসছি বাট এরকম ভিড় তোমার এরকম স্পেশাল ট্রেনে জাস্ট কল্পনার বাইরে। ঠিক আছে, তো যাই হোক ওভারঅল যদি বলি এই জার্নির কথা মোটামুটি বেশ ভালো ছিল। অনেক দাদাদের সঙ্গে পরিচয় হয়েছে, অনেকে খুব কাছের হয়ে গেছে। ঠিক আছে, এই জার্নিতে বাট একটা জিনিস বলবো, এটা যেহেতু ঠিক কলকাতা রেলওয়ে স্টেশন থেকে দুপুর 2টার সময় ছেড়ে আসে, তো তার ধরুন একটা প্যান্টি কারের ব্যবস্থা যদি রাখা হয় দারুণ হয়। ঠিক আছে, অ্যান্ড ওভারঅল ওখানে পরিষ্কার পরিচ্ছন্নতা একটু মেনটেন করা উচিত। তার পাশাপাশি একটা টিটিও ছিল না। ঠিক আছে, মানে একটা টিটি দাদা কোনো একটা কম্পার্টমেন্টে ছিল না, প্লাস RPF-এর কোনো ব্যবস্থা নেই, মানে সুরক্ষার দিক থেকে অনেকটাই নড়বড়ে টাইপের। ঠিক আছে, বাট যদি ট্রাই করে দেখতে চান এই স্পেশাল ট্রেনটা দেখতে পারেন, বেশ সুন্দর জার্নি, একটু লেট টেট করে এই আর কি। ঠিক আছে, চলুন তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আপনাদের সবার সঙ্গে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।